25 থেকে 30% হচ্ছে আপনার দানা থাকে। আচ্ছা, তার মানে আপনার দানাদার খাদ্যের ব্যয় প্রায় 1/4 কমে গেল। তখন আপনি নর্মাল ফিডের থেকে যে পুষ্টিগুণ তার থেকে বেশি এটাতে পাচ্ছেন। যদি আপনি 1 কেজি দুধ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা এসেছি যেখানে, সেখানে ভুট্টার সাইলাইস তৈরি হচ্ছে, এবং এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের পূর্ণাঙ্গ ভিডিও দিতে যাচ্ছি। তো কী কী বিষয় নিয়ে আমরা আজকে আলাপ করছি সেই বিষয়গুলো থাকছে, সেটি হচ্ছে ভুট্টার সাইলাইস আসলে কী কাজে ব্যবহার করা হয়, এবং আসলে এটার পুষ্টিগুণ কীরকম, আসলে খড় খাওয়ানো ঠিক কি না, বা খড় খাওয়ানোর বদলে সাইলাইসটা কত উপকারী, এবং যেটা আপনারা ফিড ব্যবহার করেন সেটার থেকে এটা কতটুকু পুষ্টিগুণ, সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো আমি টুটুল আছি আপনাদের সঙ্গে, চলুন ভিডিও শুরু করা যাক। তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি ভুট্টার পূর্ণাঙ্গ যে সাইকেলটা, যে সাইকেল অনুযায়ী তৈরি করে আপনার একটা সাইলেজ তৈরি হয় পুরোটাই দেখতে পাচ্ছেন। প্রথমে দেখতে পাচ্ছেন এদিকে যে ভুট্টা এনে আমরা হালকা করে ড্রাই করে শুকানো হচ্ছে এই জায়গাতে, তারপরে এটাকে সাইলাইজ করা হবে। এবং সাইলাইজ করার যে মেশিনটা আমি আপনাদেরকে ভিডিও দেখাবো, অনেক শক্তিশালী মেশিন, সেই মেশিনটা থেকে এই সাইলাইজগুলো কাটা হয় এবং এই ভুট্টার গাছগুলো কাটা হয়। সাথে আপনার একদম ভুট্টা মোচা সহ থাকে, যেটাতে যেটার কারণে আপনার পুষ্টিটা সম্পূর্ণ থাকে। কারণ হচ্ছে দেখেন, আপনারা নর্মালি যে খড় খাওয়ান, খড় কিন্তু শুকনো জিনিস যেটাতে কোনো পুষ্টি নেই, এবং এটাতে হয় এটা কাঁচা, এবং এটাতে আপনার ভুট্টার যে দানাগুলো থাকে সেটাতে একটা পুষ্টি আছে এটা, এবং আনম্যাচিউর্ড অবস্থায় এটাকে কাটানো হয়। একদম ম্যাচিউর্ড অবস্থায় তো আর গরু খেতে পারবে না, এটাতে যখন দুধ টাইপের থাকে একটু মিষ্টি হয়। দেখেন আপনারা ঘাসের যখন সাইলেজ করেন তখন মিষ্টি মেশাতে হয়, আর এটা প্রাকৃতিকভাবে, এবং এটা আপনি যখন ব্যবহার করছেন সেটাতে আপনার কতটা খরচ কম হচ্ছে সেটাও আপনার জানা দরকার। কেন ব্যবহার করবেন এটা যখন আপনি ব্যবহার করছেন সেটার ক্ষেত্রে, দেখেন আপনি যদি একটা 40 টাকা ফিডের দামও হয়, সে দামে আপনি 4 থেকে 5 কেজি এই সাইলেজ পাচ্ছেন। তো সাইলেজ যখন আপনি খাওয়াচ্ছেন তখন আপনি নর্মাল ফিডের থেকে যে পুষ্টিগুণ তার থেকে বেশি এটাতে পাচ্ছেন। যদি আপনি 1 কেজি দুধ পান মোটামুটি, এটা খাওয়ালে নিশ্চিত যে আপনি 1.5 কেজি পাচ্ছেন। তো আমরা আজকে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো, এখানকার প্রসেসিং আমরা চেষ্টা করব এখানকার কারো একজনের সঙ্গে কথা বলার জন্য। তো চলুন, এটাতে হচ্ছে আপনার প্রথম অবস্থায় ভুট্টাগুলোকে কাটা হয়, সেটার জন্য এই মেশিনটা ব্যবহার করা হচ্ছে। এনারা মূলত ব্যবহার করছে হচ্ছে ডিজেল ইঞ্জিন, এটা কারেন্টেও চলে, আপনারা জানেন এটার অনেক রকম মেশিন পাওয়া যায়। তো এখানে আরেকটা জিনিস আপনারা নিয়ন্ত্রিত দেখতে পাচ্ছেন, চারিদিকে ত্রিপল দেয়া যাতে এটাতে কোনোভাবে ময়লা না পড়ে। কারণ হচ্ছে ময়লাই তো যদি গরুর পেটে যায় সেটা আপনার গরুর জন্যেও ক্ষতি। তো এরা এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার। এবং আরেকটা জিনিস দেখাই, এটি কাটার পর আপনারা দেখছেন হয়তো এটা এলোমেলো অবস্থায় থাকে, কিন্তু এখানে দেখেন আপনার ভুট্টার দানাগুলো একদম ভালোভাবে কাটা হচ্ছে যাতে গরুর খেতে অসুবিধা না হয়, আমার যেটা মনে হয়েছে। যাতে দেখেন ভুট্টোর প্রত্যেকটা জিনিস কাটা হয়েছে, কিন্তু এই বড় পাতাগুলো নর্মালি আপনার গরু বড় পাতা খায়, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এখানে ভুট্টার যে মোচাটা থাকে সেটা পর্যন্ত ছোট হয়ে গেছে, তার মানে গরুর খেতেও কোনো অসুবিধা নেই, এবং এটা থেকে আমার মনে হয় না কোনো জিনিস গরু বাদ দিবে আর কি। তো এটা কাটার প্রসেস যখন হয়ে যায়, এরপরে যেটা করা হয় যে আমার ডান পাশে যে মেশিনটা দেখছেন, এই মেশিনের মাধ্যমে এটাকে ডাম্পিং করা হয় বা এটাকে প্যাকেট করা হয়। তো এই মেশিনটা খুবই ভালো একটা মেশিন, এখান থেকে দেখছেন এনারা মোটামুটি এখানে যখন সাইলেজগুলো দেয় এটা অটোমেটিকলি টেনে নেয় ভিতরে, এবং এটা প্যাকেজিং করে এনারা গুদামে রাখে। তো এটাতে যেটা হয় যে আপনার কোনো মানুষের ওইভাবে সংস্পর্শ লাগে না যখন প্যাকেজিংটা করে, এবং খুব সুন্দরভাবে যাতে প্যাকেট হয় সেটা এখানেই নিয়ন্ত্রণ করা হয় এই মেশিনের মাধ্যমে। এবং আরেকটা জিনিস, এনারা যেটা আমাদেরকে জানিয়েছে যে এটা 2 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়, তার মানে আপনি যদি 2 বছর নাও ধরেন, যদি আরও 3 মাস কমও ধরেন, তারপরেও মোটামুটি 3-4 মাস কম ধরলেও 1.5 বছরও যদি আপনার এটা মজুত করা যায়, এটা কিন্তু অনেক বড় বিষয়। তারপর মানে আপনারা হচ্ছে নর্মালি এই জিনিসটা যখন ব্যবহার করছেন তখন যে কোনো জায়গায় রেখে
যেটা আপনি খড়েরও পান না, যারা কারণ বৃষ্টিতে মনে করেন খড় যখন রাখেন ভিজে গেলে নষ্ট হয়ে যায়, এটাতে সেই সুযোগ নেই। কারণ আপনার এটা প্যাকেজিংটা এত সুন্দরভাবে হয়, আপনি যেখানেই রাখেন না কেন কোনো অসুবিধা নেই। তো আমরা একটু কথা বলতে চাই আমাদের এটার যে উদ্যোক্তা অ্যাডভোকেট লেলিন ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আপনাদের আপনার যে এই উদ্যোগটা, এটাতে তো অবশ্যই আমি সাধুবাদ জানাই এবং আমার দর্শকদের উদ্দেশ্যে একটু আমি শুনতে চাই আপনার কাছে আপনার শুরুটা এটার কিভাবে। শুরুটা আসলে প্রথমে আমার ডেইরি খামার ছিল। আচ্ছা, তো ডেইরি খামারে আমি যে খাদ্য ব্যয়টা, এটা অত্যাধিক ব্যয় এবং পাশাপাশি ঘাসের সংকট। এখন ভুট্টা গাছ আমার এই অঞ্চলে প্রচুর হয়, সেখান থেকে আমি চিন্তা করলাম যে এটাকে কীভাবে আমি খাদ্য ব্যয়টা কমাইতে পারি এবং পাশাপাশি আমার এই এলাকার খামারিরা যত উপকৃত হতে পারে। সেই কারণে আমি এই অত্যাধুনিক প্রযুক্তিতে সাইলেজ তৈরি করার জন্য এই মেশিনটা নিয়েছি এবং আমি এখানে সাইলেজ, আপনি দেখতেছেন যে বেলার মেশিনের মাধ্যমে সাইলেজ তৈরি করতেছে, গুণগত মান খুবই ভালো। এখানে আপনার এই যে আপনি দেখতেছেন এখানে প্রায় 25-30% হচ্ছে আপনার দানা থাকে। আচ্ছা, তার মানে আপনার দানাদার খাদ্যের ব্যয় প্রায় 4/1 কমে গেল। কমে গেল। আচ্ছা, পাশাপাশি ঘাসের যে চাহিদা, ঘাস ছাড়া গরু পালন করা সম্ভব না, সেইটা আপনার এখান থেকে পূর্ণ হয়ে গেল। এবং এখানে প্রচুর পরিমাণে আপনার প্রোটিন, মিনারেল, তারপরে হচ্ছে আপনার থাকার কারণে এখানে ওই সব ওই চাহিদাগুলো গরু পূরণ হয়ে গেলো, খুবই সহজ পাচ্ছে। এখানে একটি অংশ, এর একটি অংশ গরু বাদ দেবে না, এটা একটা সুগন্ধ বের হবে। জি, এটা যখন সাইলেজ হয়ে যাবে, সাইলেজের সুগন্ধ বের হবে, এই সুগন্ধ হলে গরুর হজম শক্তিটা বৃদ্ধি পাবে। আচ্ছা, এবং এটা যেমন সব খেয়ে ফেলে এবং পাশাপাশি অন্য যে দানাদার খাদ্যগুলো খায় সেটাকেও হজমে সহায়তা করে। জি, তো আমরা মোটামুটি দেখা গেল ফিডের কস্টিংটাও এটা থেকে অনেকটা কমে আসছে, তাই না? এবং এটাতে আপনার তো পূর্ব অভিজ্ঞতা থেকে জানতে চাই যে গরুর রুচিটা কেমন হয় এবং গরুর দুধটা কীরকম। গরুর দুধ অনেক বৃদ্ধি পায় এখানে, সাইলেজ যদি আমরা নিয়মিত খাওয়াইতে পারি তাহলে আপনি শুধুমাত্র সাইলেজ খেয়ে গরু পালন করতে পারেন। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব ভালো। কিন্তু যেহেতু আমাদের দানাদার খাদ্য আমরা অভ্যাস করে ফেলছি, এটাকে আস্তে আস্তে কমাইতে হবে। এখানে গরুর দুধ দিতে পারে এবং সারটা মোটা তাজাকরণ হয় খুব দ্রুত দ্রুত, এবং বকনা খুব হেঁটে আসে। আচ্ছা, এবং আপনার কনসেপ্টটা অনেক ভালো। আচ্ছা, আমার খামারে এবং অন্যান্য খামারে আমরা যেসব খামারে দিয়েছি সেখানে যারা নিচ্ছে নিয়মিত কাস্টমার, তারা রিপিট কাস্টমার, তারা খুবই উপকৃত এবং তারা এই সাইলেজকেই এখন প্রাধান্য দিচ্ছে। এবং আমি মনে করি যে প্রত্যেকটা জেলাতেই এরকম ভাবে হওয়া উচিত। তবে এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ, সাইলেজ তৈরি করা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্তরে যদি আপনি লক্ষ্য না রাখেন, যে কোনো স্তরে আপনি লক্ষ্য না রাখলে সাইলেজটা আপনার নষ্ট হয়ে যেতে পারে। যেমন আমি দেখলাম আপনি এখানে তাপটা নিয়ন্ত্রণের যে মিটারটা ব্যবহার করছিলেন ওই সময়, তার মানে বোঝাই যাচ্ছে যে এটা কতটা সেন্সিটিভ বিষয়, যে একটু কম বেশি হলেই এটাতে এটাতে পানি আসবে, পচন ধরবে। এবং আমরা এটাকে করি যে ভুট্টার গাছটাকে আমরা প্রথম দিন আমরা আমরা কেটি, আমরা যেমন কেটে ফেলি, আমরা ওর নিচ থেকে আমরা 1-1.5 ইঞ্চি উপর থেকে কাটি এবং আমরা সারাদিন রোদে শুকাই। আচ্ছা, সারাদিন রোদে শুকার পর তারপরে আমরা পরের দিন আমরা এটাতে চপিংয়ে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যে সানড্রাইয়ে যদি আমরা না শুকাই তাহলে দেখা যাচ্ছে যে ওই গাছের মধ্যে পানি থাকার কারণে ওর আপনার ময়েশ্চার লেভেলটা একটু বেশি হয়ে যায়, এইখানে আপনার তখন সাইলেজের মানটা খারাপ হয়ে যায়, লং টাইম এটাকে সংরক্ষণ করা যায় না। তার মানে আপনাদের ফুল নিয়ন্ত্রিত হইতো? মোটামুটি আমাদের ফুল নিয়ন্ত্রিত আছে। তো আমি ভাই আপনার কাছে শুধু এইটুকু জানতে চাবো, দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলেন। না, আমি বলবো যাদের ডেইরি খামার আছে বা যাদের মোটা কথা এখন খারাপ আছে, তারা নিজেরা সাইলেজ উৎপাদন করুন। আপনারা আবার বিভিন্নভাবে উৎপাদন করা যায়, আপনি বস্তার মধ্যে করতে পারেন, আপনি পিটে করতে পারেন, মেশিনে করতে পারেন, নিজে উৎপাদন করুন, তাহলে আপনার খামারটা লাভজনক হবে। আর যদি নিজে উৎপাদন করতে না পারেন তাহলে পার্শ্ববর্তী আমাদের কাছ থেকে বা পার্শ্ববর্তী যারা তাদের কাছ থেকে আপনারা সাইলেজ কিনে খাওয়াতে পারেন, এতে আপনারা লাভবান হবেন। তো ধন্যবাদ ভাই আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। তো বুঝতেই পাচ্ছেন যে আমরা এখন মোটামুটি যে জিনিসগুলো দেখলাম এখন আসি আসলে বিক্রির বিষয়টা। তো আপনাদের মনে হয় কম প্যাকেজের একটা জিনিস আছে, তাই না? 10-10 কেজি বা 20 কেজি এরকম একটা? না, আমরা 50 কেজি করি। জি, সেটা আমাদের বস্তা সাইলেজ করি আমরা। বস্তা সাইলেজ না, আমরা যাতে বলতে যাচ্ছি যে যদি কোনো কাস্টমার কম জিনিস নিতে চায় সেক্ষেত্রে আপনারা একটা ফিল্ম নিতে হবে, ফিল্মটা খোলা যাবে। ফিল্মটা কত কেজি হয়? ফিল্মটা আপনার 65-80 কেজি বলছি। 80 কেজি হয়। আর যদি মনে করেন সারা বাংলাদেশে যে কোনো ওখানে নিতে চাই, নিতে পারবে? সব জায়গায় নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ ভাই আপনাকে।
ভিডিও আমরা মোটামুটি বাড়াবো না, আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এই জিনিসগুলো তৈরি হচ্ছে এবং কত নিয়ন্ত্রিতভাবে এটা তৈরি হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন। এবং এই প্রোডাক্টটা যদি আপনারা চান সারা বাংলাদেশে যে কোনোভাবে, আমাদের কৃষি বাজারে ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে কল করে অর্ডার করতে পারবেন অথবা ওয়েবসাইটে ঢুকে অর্ডার করতে পারবেন এবং যে কোনো তথ্যের জন্য আমাদের কমেন্ট করতে পারবেন অথবা জিজ্ঞাসা করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।